শেখ ফজিলাতুন নেসা মুজিব জুসে গিজুৎসু কেনশু সেন্তা রোদ শুষুকু তো কেনশু কিয় কুনি সুযোগ সীতা ডাক্কানো ইউ ইৎসুনো জুসে গিজুৎসু সেন্তা বাংলাদেশু কারা নিহনে উকুরু দেশু জিশু সেইয় নিহঙ্গ কিয় ইকোনো দামিনি নিসেন জু হাচিনেন নো শিগাৎসুনি কোনো সেন্তা দে নিহঙ্গ কোসু ও হাজিমারি মাস্তা 1年に3つのセッションがあります。4月から7月のセッションのに、3月の初めから、8月から11月のセッションのに、7月の初めから、12月から3月のセッションのに、11月の初めから、入学願書を支配されています。入学のクワリフィケーション、教育、高校以上、年齢、20歳から30歳まで、体長約60センチ以上、体重55キロから65キロまで。願書を出した後で入学のためにいろいろな試験を受けることです。入学が終わった後で新年生のために歓迎会が開かれています。実習生の日本語コースは日本語能力圏の N4 の同じです。このコースの学生のユニフォームが白いシャツ、黒いズボン、黒い靴、黒いネクタイ、白い T シャツ、白いズボン、短い髪です。জাপানি ভাষায় অ্যাডজেক্টিভ কয় ধরনের দুই ধরনের কি কি নাইটিভ ইয়াটিভ ওয়াতাশি ওয়া পাদেমা দেশ ওয়াতাশি ওয়া সাগিরা দেশ ওয়াতাশি ওয়া তামান্না দেশ ওয়াই দেশ কা হাই গেনকি দেশ ওয়াই দেশ কা হাই গেনকি দেশ ওয়াহায়ো গোজাইমাস ওয়াহায়ো গোজাইমাস হাজিমেমাশিতে ওয়াতাশি ওয়া স্পাই রোশেন দেশ দাকসেই দেশ সাংগিরা দেশ ওজিন দেশ ইউরোশিকো অনেকানশি দেশ হাজিমেমাশিতে皆さんは毎朝7時に起きます。朝ごはんはいつもパンとコーヒーです。お名前は？ワンです。あなたのですか？いえ、ワンです。何歳ですか？29歳です。研修生のスキルを発展するためにいろいろな課外活動もあります。例えば、時間守り、スマートネス、洗浄、掃除、運動、日本の文化、栄養知識、ビデオレッスン、日本の映画、アニメーション、研修とともに学生たちは能力試験も受けています。コースが終わった後で BM1 によって期末試験が実施されます。最後に豪華に送別会が開かれています。